এক ঝাঁক সাহসী মানুষের কণ্ঠস্বর তহুরা বিড়ি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। ইসলাম ধর্মটা কি রিফর্ম করার যোগ্য নাকি যোগ্য না? আর প্রথমে আমি উল্লেখ করতে চাই যে পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী কিংবা অধর্মের অনুসারী কিংবা যারা, বিশেষ করে যারা পাশ্চাত্যে বসবাস করে, যে সমস্ত নাগরিকেরা যারা অলরেডি তাদের দেশের প্রচলিত যে ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম, সেই ধর্মের বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছে, করার পরে ধর্মকে তারা চার্চের মধ্যে আটকে রাখতে সমর্থ হয়েছে, তো তারা এখন ধর্মকে তাদের কি বলে চার্চের মধ্যে আটকে রাখার পরে তারা দেখেছে যে ধর্মটা এখন অনেকটা রিফর্ম হয়েছে এবং চার্চগুলো, চার্চের পাদ্রীরা, পোপ বিশেষ করে বিভিন্ন রকমের মানবতাপূর্ণ কথা বলছে। যেমন তারা সমকামী বিয়ের বৈধতা দিচ্ছে, তারপরে ধর্মযাজক মেয়ে মানুষ হতে পারবে সে বিষয়টারও তারা স্বীকৃতি দিয়েছে, তারপরে এথিস্ট ক্যান গো হেভেন এই কথা বলে পোপ খুব আলোচিত হয়েছিলেন, নাস্তিকেরাও স্বর্গে যেতে পারে, এবং সর্বশেষ কিছুদিন আগে পোপ বলেছিলেন যে নরক বলতে কিছু নেই। এই যে রিফর্মের চিন্তা ভাবনাগুলো, যেগুলো মানে ইউরোপের খ্রিস্টানেরা কিংবা অন্যান্য ধর্মের লোকেরাও কখনো কখনো করে, তো এখান থেকে অনেক সময় ইসলাম ধর্মকেও ইউরোপিয়ানরা, পশ্চিমা লোকেরা, তারা ওইরকমই মনে করতে থাকে যে ইসলামও সেরকম একটা ধর্ম খ্রিস্ট ধর্মের মতো, তো সুতরাং ইসলামকে আমরা সেই দৃষ্টিতে দেখি। এখানেই তারা ভুলটা করে। ভুল করে কি, যে ইসলাম ধর্ম রিফর্মের যোগ্য না। কারণ আপনারা একটা কথা জানেন যে ঠক বাঁচতে গাউজার, কিংবা কম্বলের লোম বাঁচতে গেলে কম্বল থাকে না। ইসলাম ধর্ম যদি রিফর্ম করতে হয়, ইসলামে যদি মানবিকতা আপনি ঢুকাতে চান, তাহলে সেক্ষেত্রে পুরো ধর্মটাকেই বাদ দিতে হবে। কারণ হলো, আমরা যদি যীশুখ্রিস্টের সাথে তুলনা করি, যীশুখ্রিস্ট 9 বছর 6 বছরের শিশু বিয়ে করে তাদেরকে ধর্ষণ করা, যুদ্ধ করা, এরপরে পাইকারি হারে একটা গোত্রের লোকদেরকে, সকল পুরুষদেরকে জবাই করে তাদের মেয়েদেরকে বিছানায় নিয়ে যাওয়া, এই সমস্ত কাজ যীশুখ্রিস্ট করেছে এমন কোনো প্রমাণ নেই। যীশুখ্রিস্ট নিজ হাতে কাউকে হত্যা করেছে এটা কেউ দেখাতে পারবে না, এটা বাইবেলে নেই, গসপেলে নেই, কোথাও নাই। কিন্তু এর ব্যতিক্রম হলো মোহাম্মদ, সে পুত্রবধূ বিয়ে করা, 6 বছরের মেয়েকে বিয়ে করা, অনেকগুলো বিয়ে করা, তারপর নিজের স্বপক্ষে আয়াত ডাউনলোড করানো, তারপরে বনু কুরাইজার লোকদেরকে হত্যা করা, বনু নজিরকে নির্বাসনে দেয়া, এরকম এত বেশি অপকর্ম করেছে যে আপনি যদি ইসলামকে মানবিক করতে যান তাহলে আপনার ইসলাম ধর্ম থাকে না। ইসলাম ধর্মকে মানবিক করতে চাইলে ইসলাম ধর্মের অস্তিত্ব থাকার কোনো প্রশ্নই ওঠে না। সো ইসলামকে নিয়ে পশ্চিমারা এই ধরনের চিন্তা যদি করে থাকেন, অবশ্য ইতিপূর্বে করেছেন, যার খেসারত তারা দিচ্ছেন, মাঝে মাঝে ট্রাক হামলা এবং বিভিন্ন রকমের ইয়েতে তারা সে তার খেসারত দিয়েছেন, এখন তারা হয়তো বা ভুল বুঝতে পারছেন যে অন্য ধর্ম আর ইসলাম ধর্মের পার্থক্যগুলো। ইসলাম ধর্মের অনুসারীরা, যেমন মাদ্রাসায় আমাদেরকে শেখানো হয়েছে ইসলাম ধর্ম কেন শ্রেষ্ঠ, ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব যদিও এটা মোল্লারা অপব্যাখ্যা করে, সমাজের লোকদেরকে বলে একরকম আর মোল্লাদেরকে শেখায় একরকম, ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্বের একটা কারণ হলো ইসলাম ধর্ম জিহাদের কথা বলেছে, অন্য কোনো ধর্ম বলে নাই। ইসলাম ধর্ম অন্য অন্য ধর্মের লোকদেরকে আক্রমণ করার কথা বলেছে, এটা অন্য অন্য ধর্ম এভাবে বলে নাই। আরও একটা ইসলামের স্পেশাল বৈশিষ্ট্য হলো, ইসলাম ধর্মে কেবলমাত্র অন্য ধর্মের লোকদের জন্য, অন্য জাতির লোকদের জন্য দোয়া করা, প্রার্থনা করা বিলকুল হারাম, সে নিজের বাবাও যদি হয় তারপরও হারাম, অন্যান্য ধর্মে এটা না। যার কারণে আপনি দেখবেন হজের সময় কিংবা ইস্তেমার সময় বা মুসলিমদের যে দোয়াগুলো আছে, সেখানে বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করা হয়, বিশ্ব মানবতার জন্য কোনো দোয়া করা হয় না, প্রার্থনা হয় না। কিন্তু এর ব্যতিক্রম অন্যান্য ধর্মের লোকেরা, যেমন ধরেন খ্রিস্টানরা, তারা জগতের সকল প্রাণী, সকল মানুষের জন্য দোয়া করে, হিন্দুরাও তাদের জগতের সকল প্রাণী, সকল মানুষের জন্য দোয়া করে, প্রার্থনা করে। যদিও হিন্দু ধর্মে অনেক বর্বরতা এবং অনেক অসভ্যতা আছে, সেটাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না, কিন্তু প্রার্থনার সময় এটা করে তারা। আর বৌদ্ধ ধর্ম তো সবসময় বলেই থাকে জগতের সকল প্রাণী সুখী হোক। কোনো মুসলিম যদি বলে জগতের সকল প্রাণী সুখী হোক, কিংবা কোনো মুসলিম যদি তার দোয়ার মধ্যে বলে যে আল্লাহ
তুমি পৃথিবীর সকল মানুষকে সুখে রাখো, তাহলে আপনারা জেনে রাখেন আমি একজন মুফতি হিসেবে বলছি এবং সবাই জানে, মুসলিম স্কলার যারা সবাই জানে, সেই মুসলিমকে মুরতাদ ঘোষণা করা হবে। কোনো মুসলিম যদি জগতের সকল মানুষের মঙ্গলের জন্য দোয়া করে সেই মুসলিমকে মুরতাদ ঘোষণা করা হবে। কেন করা হবে? কোরআনের 9 নম্বর সূরা, সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাও কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বলছে যে কোনো মুসলমানের, কোনো নবীর জন্য এবং কোনো মানুষের জন্য, কোনো মুসলমানের জন্য জায়েজ নাই এটা যে সে মুশরিকদের জন্য প্রার্থনা করবে। কথাটা ভালো মতো বুঝে নেবেন, আই ইস্তাগফিরু লিল-মুশরিকিন, মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে যদিও সে তার আত্মীয় হয়। অর্থাৎ দেখবেন আপনি, আপনারা দেখবেন অনেক সময় অনেক মানুষ কনভার্ট হয়ে মুসলিম হয়, কনভার্ট মুসলিম যারা তাদেরকে যদি তারা যদি কোনো মুফতির কাছে ফতোয়া চায় যে মুফতি সাহেব আমি তো খ্রিস্টান থেকে কিংবা হিন্দু থেকে কিংবা বৌদ্ধ থেকে আমি মুসলিম হয়েছি, আমার বাবা তো অমুসলিম অবস্থায় মারা গেছেন, আমার বাবা খ্রিস্টান ছিলেন কিংবা বৌদ্ধ ছিলেন কিংবা ইহুদি ছিলেন কিংবা অন্য ধর্মের ছিলেন, তো আমি কি আমার বাবার জন্য দোয়া করতে পারবো? আমি কনভার্ট মুসলিম যারা আছে কনভার্টেড তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা ভালো কোনো মুফতির কাছে জিজ্ঞাসা করবেন আপনার প্রয়াত পিতা, মানে যে পিতা দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, আপনার প্রয়াত পিতার জন্য আপনি কি দোয়া করতে পারবেন কি না। দেখবেন তারা বলবে না, পারবেন না। যদি কোনো মুফতি ফতোয়া দেয় যে প্রয়াত পিতা অমুসলিম যদি হয় তার জন্য দোয়া করা জায়েজ, তাহলে সেই মুসলিমকে, সেই মুফতিকে বাকি আলেমরা, বাকি হুজুররা সবাই মুরতাদ ঘোষণা করবে, কারণ এটা কোরআনের সূরা তওবার 111 নম্বর আয়াতের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। যদি কেউ ধারণা করে থাকেন, ইউরোপিয়ানরা অনেকে এখনো ভুলের মধ্যে আছেন এবং বাংলাদেশেরও কিছু কতিপয় তথাকথিত বুদ্ধিজীবী যারা ইসলামকে রিফর্ম করার কথা ভাবেন তারাও এই ভুলের মধ্যে আছেন যে ইসলাম মনে হয় রিফর্ম করা যাবে। কেমনে? খ্রিস্টান ধর্ম একসময় আপনারা জানেন মধ্যযুগে অনেক বর্বর ছিল, যেমন গ্যালিলিওকে হত্যা করেছে, ব্রুনোকে হত্যা করেছে, মানুষকে পুড়িয়ে মারতো, বিজ্ঞান চর্চা করলে হাতের আঙ্গুল কেটে দিত, অনেক রকমের অনেক অন্যায় অবিচার চার্চ কেন্দ্রিক সমাজে ছিল খ্রিস্টান ধর্মে। কিন্তু তারা যখন ওই সব বাদ দিয়ে অরিজিনালিটিতে ফিরে গেল এবং বললো যে না, ওই সমস্ত কিছু চলবে না, বরং যীশু খ্রিস্ট যেটা বলেছেন, যীশু খ্রিস্টের অরিজিনাল জীবনে আমরা ফিরে যাই। যীশু খ্রিস্ট জীবনে কাউকে হত্যা করেননি, শিশু বিবাহ করেননি, তারপরে মানুষকে খুন করার জন্য গোপনে ঘাতক পাঠান নাই, তিনি ফতোয়াবাজি করেন নাই যে আমি যীশুকে নিয়ে কেউ যদি কোনোদিন কোনো কটুক্তি করে তাৎক্ষণিক তার গর্দান নামিয়ে ফেলবে, এ কথা তিনি বলেন নাই। যীশু খ্রিস্ট কখনো বলেননি ফাদরিবু ফাওকাল আনাকি, কাফেরদের ঘাড়ের উপরে কোপদাও, ফাদরিবু মিনহুম কুল্লা বানান, তাদেরকে জোড়ায় জোড়ায় কাটো, এ কথা যীশু খ্রিস্ট কখনো বলেননি। যীশু খ্রিস্ট কোথাও বলেন নাই ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, যেখানে পাও তাদেরকে সেখানে হত্যা করো, ওয়াখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, তাদেরকে তাদের ঘর থেকে তাড়িয়ে দাও যেমন তোমাদেরকে তারা তাড়িয়ে দিয়েছিল। তারপর যীশু খ্রিস্ট কোথাও বলেন নাই ফাকাতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, যারা আমার ধর্মে বিশ্বাস করে না, মুশরিক যারা, ইসলাম ধর্মে মনে রাখতে হবে মুশরিক বলা হয় তাদেরকে যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে। সেই হিসাবে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, মাজুসি সবাই মুশরিক, অর্থাৎ যে অমুসলিম, যে ইসলাম ধর্মে বিশ্বাস করে না সেই মুশরিক, সেই কাফের। তো ইসলাম ঈশ্বরের ধর্মে কোন যীশু খ্রিস্ট কখনো বলেন নাই যে ওয়াকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, ওয়াখযুহুম, যেখানে পাও সেখানে তাদেরকে পাকড়াও করো, ওয়াহসুরুহুম, তাদেরকে অবরুদ্ধ করে রাখো, ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, প্রতিটা পয়েন্টে পয়েন্টে ঘাটিতে ঘাটিতে তাদের যেন ওত পেতে থাকো, এ কথা যীশু খ্রিস্ট বলেননি। সুতরাং যীশুর অরিজিনাল জীবনীতে ফিরে গেলে অন্তত সেটাকে কিছুটা রিফর্মেবল ধর্ম হিসাবে ধরা যায় বা সেটাকে একটু কোনোরকম মানবিক ধরা যায়। কিন্তু মুহাম্মাদেরটা সম্পূর্ণ ব্যতিক্রম। আপনি যদি মুহাম্মাদের অরিজিনাল জীবনটা ফলো না করেন তাহলে আপনি মানুষ, আংশিক মানুষ, আর আপনি যদি মুহাম্মাদের জীবন পুরোটা ফলো করেন তাহলে এই যুগের প্রেক্ষাপটে আপনাকে পরিপূর্ণ অমানুষ বলা হবে, পূর্ণাঙ্গ অমানুষ। তো যার কারণে এখনকার সময়ের মুসলমানেরা কোরআন পড়ে না, হাদিস পড়ে না, করে কি মসজিদের কাছে, মসজিদে গিয়ে কিংবা জাকির নায়েক মার্কা বক্তা, আরও বিভিন্ন রকমের ওয়াজি আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মার্কা ওয়াজি, এদের কথা শোনে, কথা শুনে সেখান থেকে তারা কিছুটা সহিংসতা, কিছুটা অন্যায় অবিচারও শেখে, পাশাপাশি তারা এটা শেখে যে নবীজি কাউকে হত্যা করে নাই।
সুন্দর কিছু কথা কিন্তু মুসলিমদেরকে শিখিয়ে দেওয়া হয়। নবীজি কাউকে হত্যা করেন নাই, নবীজি কাউকে ধর্ষণ করেন নাই, নবীজি আয়েশাকে আমি বিছানায় নিয়েছেন, সেক্ষেত্রে মুসলিমদের মধ্যে নতুন একটা ব্যাখ্যা শোনা যায়। ব্যাখ্যাটা হলো, মুসলিমরা বলে থাকে যে নবীজি আয়েশাকে ছোটকাল থেকে ভালোবাসতেন, আদর করতেন, সোনামণি বলে ডাকতেন, বাবুমণি জাদুমণি বলে ডাকতেন। এই সমস্ত করতে করতে আয়েশা 6 বছর বয়সী নবীজির প্রতি অনুরক্ত হয়ে যায়, আশেক হয়ে যায়। আর তৎকালীন সময়ের 6 বছর এখনকার সময়ের 10 বছরের সমান, হয়তো আরো আরো অনেক বছর গেলে আমরা শুনতে পাবো তৎকালীন সময়ের 6 বছর এখনকার সময়ের মানে 20 বছরের সমান, সেটাও আমরা শুনতে পারি, সেটাও হয়তো আস্তে আস্তে মুসলমানরা বের করবে। তো 6 বছর বয়সের আয়েশা নবীজির ভালোবাসা পেয়ে, নবীজি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন কিংবা নাতনির মতো ভালোবাসা পেয়ে, এত বেশি আবেগে আবেগে আহ্লাদিত হয়ে যায়, তার পুরোপুরি মানে পুরো শরীরের মধ্যে সেক্স এসে যায়, নবীজির প্রতি প্রেম এসে যায়, নবীজিকে তিনি বয়ফ্রেন্ড ভাবা শুরু করেন আয়েশা। আর তখন আয়েশার রিকোয়েস্টের কারণে নবীজি আয়েশাকে বিয়ে করেন। আয়েশার মনের সেই আকুতি, 6 বছর বয়সে আয়েশা মনের মধ্যে মনে মনে বলতেন, আল্লাহ এই লোককে আমার স্বামী তুমি বানিয়ে দাও। তখন আল্লাহ নবীজিকে স্বপ্নে দেখিয়েছেন যে এই আয়েশা হলো তোমার স্ত্রী। তখন নবীজি একান্ত অনিচ্ছা সত্ত্বেও, নবীজির ইচ্ছা ছিল না যে মেয়েটাকে আমি ছোটকাল থেকে নিজের নাতনির মতো কিংবা নিজের মেয়ের মতো, কারণ আবু বকর তার বন্ধু, নিজের মেয়ের মতো দেখেছি, এই মেয়েকে কেমনে বিয়ে করব। কিন্তু আয়েশার মনের চাহিদার কারণে আল্লাহ নবীকে স্বপ্ন দেখিয়েছেন। এই কথাটা ইদানিং মুসলিমদের মধ্যে নতুন চালু হয়েছে আমি শুনতে পারলাম। মানে কিছু কিছু মুসলিমদের সাথে কথা বলার পরে তারা আমাকে এটা জানাইলো, আমাকে বললো যে দেখেন আপনি যে আয়েশা সম্পর্কে কথাগুলো বলছেন, কিন্তু আসলে তো কথাটা এরকম না, কথাটা এরকম হবে, ইসলাম ধর্ম রিফর্ম করার যোগ্য না। আমি আবারও বলছি, ইসলাম ধর্ম রিফর্ম করার যোগ্য না। ইসলাম ধর্ম যদি রিফর্ম করতে হয় পুরোটাকে বাতিল করতে হবে, কারণ ঠক বাঁচতে গা উজাড়। পিওর মুসলিম কেউ যদি দাবি করে যে আমি পিওর মুসলিম, এবং সে যদি সত্যিই পিওর মুসলিম হতে চায়, তাহলে তার জেহাদি আয়াতগুলো, কোরআনে যে শতাধিক জেহাদের আয়াত আছে, কিতালের আয়াত আছে, সেগুলোকে মানতে হবে। অন্যান্য ধর্ম সারা মানব জাতির জন্য প্রার্থনা করলেও ইসলামে মানব জাতির জন্য প্রার্থনা করার কোনো অনুমতি নাই। অন্য ধর্ম ইসলামে বলা হয় তোমার বাবা যদি অমুসলিম থাকে তার সাথে ভালো আচরণ করো। পাশাপাশি একথাও বলা হয়েছে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তোমার বাবা মুশরিক যদি হয় তাহলে মুশরিক বাবা হলো নাপাক। তারপরে পাশাপাশি একথাও বলা হয়েছে যে নিজের বাবা মায়ের চেয়ে, নিজের বাবা মায়ের চেয়ে, নিজের আত্মীয় স্বজনের চেয়ে, নিজের ভাই বোনের চেয়ে, নিজের সন্তানের চেয়ে, নিজের স্ত্রীর চেয়ে, সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। কোরআনে সূরা তাওবার মধ্যে বলা হচ্ছে যে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্ব ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। বলছেন যে তোমরা হে নবী, আপনি বলে দিন যে তোমাদের বাবা মা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী, তোমাদের প্রিয়জন, তোমাদের পাড়া প্রতিবেশী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সম্পদ, যে সম্পদ তোমরা জমা করে রাখো, এবং তোমাদের ব্যবসা, যে ব্যবসার লস হওয়ার আশঙ্কা তোমরা করো, এবং তোমাদের বাসস্থান, যে বাসস্থানকে তোমরা ভালোবাসো, এই সব কিছু যদি তোমাদের আল্লাহ এবং তার নবীর চেয়ে বেশি প্রিয় হয়, এই সব কিছু যদি আল্লাহ এবং তার নবীর চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ তোমাদের জন্য কোনো শাস্তির বিধান নিয়ে আসার আগ পর্যন্ত, আল্লাহ তার নির্দেশ আনার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। মানে আল্লাহ হুমকি দিচ্ছেন যে জিহাদের চেয়ে, ও এখানে জিহাদ কথাটাও আছে, জিহাদের চেয়েও যদি বেশি প্রিয় হয় তোমাদের ধন সম্পদ, তোমাদের তোমাদের নিজেদের সন্তান সন্ততি, হ্যাঁ, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার বিধান নিয়ে আসবেন। মানে হুমকি দিচ্ছেন যে জিহাদ, তারপরে জিহাদকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এখানে যেটা আছে, হ্যাঁ, ওয়া রাসূলি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, তিনটা জিনিস আছে, যে তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি, বাপ মা ভাই বোন পাড়া প্রতিবেশী, তারপরে বাসস্থান, এই সব কিছু কোনো কিছুই আল্লাহ তার নবী এবং জিহাদের চেয়ে বেশি প্রিয় হতে পারবে না। তার মানে সব কিছুর চেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহকে, তার নবী মুহাম্মদকে এবং জিহাদকে। অতএব যারা একটু প্রগতিশীলতার চিন্তা করেন যে না মুক্তভাবে লেখি, মানে বাংলাদেশে অনেক লেখক আছেন, আমি কাউকে ছোট করছি না, অনেক জ্ঞানী আছেন, বুদ্ধিজীবী আছেন, এবং বিদেশেও অনেক জ্ঞানী বুদ্ধিজীবী আছেন, পশ্চিমে অনেক লেখকেরা, অনেক জ্ঞানী বুদ্ধিজীবীরা আছেন, যারা মনে করেন যে ইসলামের বর্বর অধ্যায়গুলো নিয়ে আলোচনা না করে
ইসলামের সুন্দর বিষয়গুলি নিয়ে আলোচনা করি, তাদের সাথে জাকির নায়কের আসলে কোনো অমিল নেই। কারণ জাকির নায়কও করে কি, ইসলামের বর্বর অধ্যায়গুলো নিয়ে আলোচনা না করে ইসলামের সৌন্দর্য নিয়ে আলোচনা করে। আর বর্বরগুলো সে করে কি, প্রথমে আস্তে আস্তে মোটিভেট করার পরে, আস্তে আস্তে সে লোককে ভাই আনার পরে, এরপরে গিয়ে সে বর্বর অধ্যায়গুলো তার মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। তা আপনারা কিন্তু সে জাকির নায়কের মতোই কাজটা করছেন। এখন আসলে লুকোচুরি করার কোনো সুযোগ নেই, স্পষ্টভাবে সকল মুসলিম অমুসলিম নির্বিশেষে, সকল মুক্ত মনা ভালো মানুষ যারা, সবার নির্বিশেষে বলতে হবে যে কোনো মানে মোহাম্মদ কি করেছে সেটা দেখিয়ে দিতে হবে, কোরআনে কি বলা আছে সেটা দেখাতে হবে, হাদিসে কি বলা আছে সেটা দেখাতে হবে, মোহাম্মদের সিরাহ উল্লেখ করতে হবে। মানুষকে যে ধোকায় রাখা হয়, মানুষকে যে মিথ্যাচার করা হয়, মানুষকে যে মিথ্যা কথা বলা হয়, এই চল এই প্রচলনটা বন্ধ করা দরকার। মুসলমানদের উচিত সত্য জানা, সত্যকে মেনে নেওয়া এবং সত্যকে অন্যদেরকে জানানো, সবার উচিত সত্যকে অন্যদেরকে জানানো। এই যে দেখেন, আমি আগেই বলেছি ইসলাম রিফর্মের ধর্ম না, কারণ ইসলাম হলো সবসময় গালাগালিতে বিশ্বাস করে, যে গালাগালি অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, পারলে প্রকাশ্যে তর্কে একটা কমেন্ট এসেছে, প্রকাশ্য তর্কে তো আমি রাজি আছি। প্রকাশ্য তর্ক বলতে কি বোঝানো হয়? প্রকাশ্য তর্ক বলতে মানে তোমরা মুমিনেরা যেটা বুঝিয়ে থাকো যে আমি বাংলাদেশে আসব, তোমাদের তর্কের ইনভাইটেশন গ্রহণ করব, বাংলাদেশে আসব, আসার পরে তোমরা আমার সাথে তর্ক করবা। কিন্তু সে তর্কের আগেই, সে তর্কের আগে থেকেই চাপাতিগুলো রেডি থাকবে এবং তর্কের পরেও চাপাতি রেডি থাকবে। তর্ক হবে তর্কের পরপরই, হয় তর্কের আগে আর নয় তর্কের পরেই চাপাতি নামক কাজ দিয়ে, চাপাতি নামক বিষয় দিয়ে তোমরা তোমাদের কর্ম সমাধা করার চেষ্টা করবে, সুন্নত কর্ম, যেটা তোমাদের নবীরা করে থাকে। ইসলাম হলো এমন একটা জীবন ব্যবস্থা যেটা আপনার ওই যে মুসলিমরা বলে যে কমপ্লিট কোড অফ লাইফ, আমি এটাকে এভাবে বলি যে কমপ্লিট অমানুষ বানানোর কোড অফ লাইফ। একটা মানুষকে কমপ্লিটলি অমানুষ কিভাবে বানাতে হয় সেটা একমাত্র ইসলাম ধর্মই সবচেয়ে ভালো পারে। আপনি যত ভালো মানুষ হন কিন্তু আপনাকে একজন অমানুষের সম্পর্কে বিশ্বাস রাখতে হবে, যে এই অমানুষটা 6 বছর বয়সের একটা শিশু তার প্রেমে এমন হাবুডুবু খেয়েছিল যে বাধ্য হয়ে সে 6 বছর বয়সের শিশুকে বিয়ে করেছে। এমন একজন অমানুষ সম্পর্কে বিশ্বাস রাখতে হবে যে অমানুষ সম্পর্কে বলা হয় সে মানুষটা বনু কুরাইজার 800 কিংবা 900 পুরুষকে হত্যা করেছে আল্লাহর নির্দেশে, ঈশ্বরের নির্দেশে, ঈশ্বর চেয়েছেন। এমন একজন অমানুষ সম্পর্কে বিশ্বাস রাখতে হবে যে অমানুষ তার নাজিলকৃত যে কোরআন আছে, যে কোরআন সে ঈশ্বরের বাণী বলে বলে সেখানে সে মানে পোলাপানের চেয়ে বেশি পাগলামি করেছে, অথচ সেটা নাকি ঈশ্বরের বাণী, ঈশ্বর নাকি পোলাপানের চেয়ে বেশি পাগল। কারণ আল্লাহ সৃষ্টি করে নাই? যদি মানে মোহাম্মদের দাবি অনুযায়ী বলি, ইহুদিদেরকে কে সৃষ্টি করেছে? হে লোক সকল, হে ইহুদিরা, তোমরা যদি মনে করো যে তোমরা আল্লাহর প্রিয়, তাহলে ফাতামান্নাউল মাওতা, তোমরা মৃত্যুকে কামনা করো, তাহলে তোমরা মৃত্যুকে কামনা করো। আচ্ছা, কি আশ্চর্যের বিষয়! হ্যাঁ, ইহুদিরকে বলা, ইহুদিরা বলেছিল যে আমরা হলাম ঈশ্বরের কাছাকাছি বেশি, তাদেরকে বলা হচ্ছে তাহলে তোমরা মৃত্যু কামনা করো। তাহলে মুসলিমরাও তো দাবি করে যে আমরা ঈশ্বরের সবচেয়ে খাঁটি লোক, আমরা আল্লাহর সবচেয়ে পেয়ারা বান্দা, তাহলে মুসলিমরাও মৃত্যু কামনা করুক। আল্লাহ কেন ইহুদিদেরকে মৃত্যু কামনা করতে বলে? আবার কোরআনের সূরা বাকারায় আল্লাহ বলছেন, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইয়ামারু আলফা সানা, যে ইহুদিরা, ইহুদিদের প্রত্যেকে চায় সে যেন 1000 বছর বাঁচে। হ্যাঁ, তারপরে অন্য জায়গায় আবার আল্লাহ আবার বলছেন, দেখেন অন্য কোন ধর্মগ্রন্থে আমি জানি না, আমি সব ধর্মগ্রন্থ যে খুব শেষ পর্যন্ত পড়েছি তা না, আমি যতটুকু জানি সেখানে অনেক হিংসার কথা বলা হয়েছে, অন্যান্য ধর্মগ্রন্থেও বলা হয়েছে, অমানবিকতার কথা, অনৈতিকতার কথা, নারী নির্যাতনের কথা অন্যান্য ধর্মগ্রন্থেও বলা হয়েছে, কিন্তু কোনোটাই ইসলামের মতো এত পরিপক্ক ভাবে বলা হয় নাই। কোরআনে আপনি যদি সূরা আলে ইমরান পড়েন, 3 নম্বর সূরা, সেখানে আপনি দেখবেন যে অন্য কোনো ধর্মগ্রন্থে আপনাকে যেমন বলা হয় না, হয়নি আমার জানা মতে, যে তুমি অন্য ধর্মের, যেমন হিন্দুদেরকে বলা হয় না যে অহিন্দু যারা আছে তাদের সাথে দূরাচরণ করো, তাদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না, বৌদ্ধদেরকে বলা হয় না যে অবৌদ্ধ যারা আছে তাদের সাথে দূরাচরণ করো, তাদেরকে ঘৃণা করো, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, এই কথা বলা হয় নাই। খ্রিস্টানদেরকেও বলা হয় না, যারা অখ্রিস্টান তাদেরকে ঘৃণা করো, তাদেরকে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এগুলো বলা হয় নাই। কিছুটা বলা হয়েছে পরবর্তী যুগে করে বলেছে, কিন্তু কোরআনের সরাসরি, কোরআন মানে যেটা স্বয়ং ঈশ্বরের বাণী, আল্লাহর বাণী বলে মুহাম্মদ দাবি করেছে, সেখানে বলা হয়েছে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতখিযু বিতানাতাম মিন দূনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, হে মুমিনগণ, তোমরা তোমাদের বাহিরের কারোর সাথে, মানে তোমাদের গোত্রে, তোমাদের ইসলাম ধর্মের গোত্রের বাহিরের কারোর সাথে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না, এইভাবে বলা হয়েছে। লা তাতখিযু ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। দেখেন আল্লাহ আরো কত বেশি উস্কানি দেয়। আল্লাহ তো বলছে যে কোরআনে 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 17 নম্বর, 117, 118, 119 নম্বর আয়াত যদি পড়েন, আল্লাহ বলছে যে তোমরা অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের তোমাদের ক্ষতির কোনো ত্রুটি করে না, তোমাদের অনিষ্ট সাধনে কোনো ত্রুটি করে না, মানে তারা সবসময় তোমাদের অনিষ্ট সাধন করতে চায়। ওয়াদ্দু মা আনিত্তুম, তারা তোমাদের কষ্টই শুধু চায়। কদ বাদাতিল বাগদা মিন আফওয়াহিম, তাদের কথা থেকেই তাদের বিদ্বেষ প্রকাশ পায়। ওয়া মা তুখফি সুদুরহুম আকবার, দেখেন আল্লাহ আবার মনের খবর বলে দিচ্ছেন। আর তাদের মুখে তো যেটা প্রকাশ পায় পায়, মনে যেটা আছে সেটা আরো ভয়ঙ্কর, তোমাদের অনেক ক্ষতি করতে চায়। কদ বাইয়ান্না আলাকুমুল আয়াতি, আল্লাহ বলে আমি তোমাদের জন্য আমার আয়াতকে স্পষ্ট করে বলে দিলাম যে তোমরা বুঝবে, তোমরা যদি বোঝো তাহলে জেনে নাও আমি কি সুন্দরভাবে তোমাদেরকে বলে দিলাম। তারপরে বলছে হা আনতুম হা উলাই তুহিব্বুনহুম, ওদেরকে তোমরা ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, ওরা তো তোমাদেরকে ভালোবাসে না। চিন্তা করেছেন ঈশ্বরের কথা এটা, মানে আল্লাহ বলছে যে তোমরা ওদের কেন ভালোবাসো, ওরা তো তোমাদেরকে ভালোবাসে না। মনে করুন কোন বাবা তার এক ছেলে খারাপ এক ছেলে ভালো, ধরলাম ধরলাম কথা কথা খারাপ আর ভালো। এখন এই বাবা কি তার এক ছেলে যে ভালো ছেলে তাকে বলবে এই সাবধান, তুই তোর খারাপ ভাইয়ের সাথে কিন্তু মিশবি না, ওকে কিন্তু তোর তার মনের মধ্যে বিদ্বেষ পোষণ করে, ওকে তো উপর দিয়ে মিষ্টি কথা বলে, তলে তলে কিন্তু খারাপ, ওর সাথে একবারে চলবি না, দূরে দূরে থাকবি, এরকম মনে হওয়া সম্ভব না। আর যদি হয় তাহলে সে বাপ কেমন বাপ বোঝেনি। আর যে কথার কথা যে আল্লাহ চাইলে মানুষের মনের গতি পরিবর্তন করতে পারে, সে আল্লাহ এইভাবে হিংসা শেখাবে কেন? তারপর বলছে ওয়াইদা লাকুলকুম ক্বালু আমান্না, যারা তোমাদের সাথে যখন তোমাদের সাথে মিলে তখন বলে ইমান এনেছি। ওয়াইদা ক্বালু আদু আলাইকুমুল আনামিলা মিনাল গায়্, সে খবর আল্লাহ জানে। তোমাদের কাছে চলে গেলে রাগের কারণে তারা আঙ্গুলের মধ্যে কামড় দেয় রাগে, মানে পারলে তোমাদের খেয়ে ফেলে, এরকম একটা ভাব। কুল মুতু বিগাইদিকুম, এবার আল্লাহ বলে কুল, হেনু আপনি বলে দিন তোমরা মরে যাও, তোমাদের রাগ নেই, মরো তোমরা মরো। কেন? আমার কথা হলো যে আল্লাহ নবীকে বলে হে নবী তুমি বলো তোমরা মরো, নবী তাদেরকে বলে তোরা মর তোরা মর, এরা পালা পাগলামি না। আচ্ছা বলেন তো বাংলাদেশে হাসিনা খালেদা তো কত দ্বন্দ্ব করে, হাসিনা খালেদাকে কখনো কোনো জনসভায় বলে তুই মর? খালেদাকে কখনো হাসিনা তার জনসভায় বলে এই হাসিনা তুই মর? এতটুকু অভদ্র মানুষ এখনো হয় না, কিন্তু কোরআনে সেই অভদ্রতা আছে। বলা হচ্ছে কুল মুতু বিগাইজিকুম, তোমরা তোরা মর তোদের রাগ নিয়ে। আর সেটা কে শেখাচ্ছে? সেটা শেখাচ্ছে রাব্বুল আলামিন নামক যে পদার্থ, সেই পদার্থ শেখাচ্ছে তার নবীকে। কি আশ্চর্য, কি আশ্চর্য না? এবার আরো আরো অনেকগুলো আয়াত আছে, আপনারা পাবেন সূরা মায়েদা পড়বেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখুযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনরা তোমরা ইহুদি নাসারাকে বন্ধু রূপে গ্রহণ করো না, বাগদুহুম আউলিয়া ও বাগদ, তারা একে অপরের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম, যারা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে তারা তোমাদের দলে, সে তাদের দলভুক্ত হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব করেন তাহলে আপনি ইহুদি নাসারা হয়ে যাবেন, আপনি যদি হিন্দুর সাথে বন্ধুত্ব করেন তাহলে আপনিও হিন্দু হয়ে যাবেন আল্লাহর দৃষ্টিতে, আপনি যদি বৌদ্ধর সাথে বন্ধুত্ব করেন তাহলে আপনিও আল্লাহর দৃষ্টিতে বন্ধু বৌদ্ধ হয়ে যাবেন, আপনি যদি নাস্তিকের সাথে বন্ধুত্ব করেন তাহলে আল্লাহর এই হুকুম অনুযায়ী আপনিও নাস্তিক হিসাবে আল্লাহর কাছে গণ্য হবেন। কি বুঝলেন? এই ভয়ঙ্কর এই সুন্দর ধর্মের নাম হলো ইসলাম। সুতরাং আপনি আপনি ইসলামকে যদি রিফর্ম করতে চান তাহলে কোরআনের আয়াতকে বাদ দিতে হবে। আচ্ছা বলেন তো কোরআনের কোন কোন আয়াতকে বাদ দেবেন? মসজিদুল আকসা যেটা আছে না, এটাতে এটাতে প্রথমে আমাদের নবী এটা 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 এটাতে প্রথমে সিজদা করতো না? উদ্দেশ্য হলো ইহুদিদেরকে পক্ষে টানা। এটা যখন দেখলো যে ইহুদিরা তার পক্ষে আসতেছে না, ইহুদিরা তার তার ধর্ম গ্রহণ করে না, তখন সে আবারও মসজিদে মানে মসজিদে হারাম মানে মক্কার কাবা ঘরের দিকে সে কিবলা করা শুরু করেছে। বলেন এবার এটা কতদিন কতদিন করছিল এবং কতদিন, এটা কি জানান আপনি? এটা অল্প কিছুদিন করেছিল, মদিনা যাওয়ার পরে অল্প কিছুদিন, এটা
সম্ভবত 1 বছরেরও কম সময়। আল্লাহ বলতে কাউকে বিশ্বাস মানে সন্দিহান কেউ আছে কি নেই, কিন্তু ইসলাম যে ভুয়া এটা তো নিশ্চিত। সুতরাং যেহেতু দোজখের ভয় নাই অর্থাৎ মৃত্যুর ভয়ও করি না, দোজখ নেই, স্বর্গ নরক নাই সেটা আমি জানি, দোজখের ভয় যেহেতু নেই সুতরাং মৃত্যুর ভয় নেই। মৃত্যুর ভয় পায় মুমিনেরা, কারণ মুমিনেরা যখন ঘুষ খায়, দুর্নীতি করে, জিনা করে, ব্যভিচার করে, নাচ নাচ গান দেখে যেগুলো তাদের ধর্ম মতে হারাম, খেলাধুলা দেখে যেগুলো তাদের ধর্ম মতে হারাম, সিনেমা দেখে, নাটক দেখে এগুলো হারাম, ছবি তোলে, ভিডিও করে এসব হারাম, এই সব হারাম কাজ যখন মুমিনরা করে, করার পর সে দেখে যে তার পাপের বোঝা পুরো পূর্ণ হয়ে গেছে, তখন সে মৃত্যুর ভয় পায়। যাহারে আমার মরলেই তো দোজখ, তাহলে আমি আর একটু বুড়া হই, হজ করি, আল্লাহর কাছে মাফ চাই, ভণ্ডামি আর একটু বেশি করি, তারপরে আল্লাহর কাছে মাফ টাফ চেয়ে ছেলে মেয়েদেরকে হাফেজি পড়াইয়া আমার মৃত্যুর পরে মিলাদ খতম হবে, হুজুর এসে দোয়া করবে আল্লাহ তুমি মরহুম হাজি সাহেবকে মাফ করে দাও, এই সমস্ত জন্য তারা বেঁচে থাকতে চায়। কিন্তু যেহেতু আমি দোজখে বিশ্বাস করি না, অর্থাৎ আমি মৃত্যুকে ভয় করি না, কারণ আমাকে মারলে তো আমি দোজখে যাবো না, দোজখ তো নাই, স্বর্গ নেই, নরকও নেই। তো ভালো থাকবেন সবাই। আমি দেখি এই যে মুমিনরা কমেন্ট করে যাচ্ছেন, অপব্যাখ্যায় তুমি চ্যাম্পিয়ন। তো অপব্যাখ্যায় যদি আমি চ্যাম্পিয়ন হয়ে থাকি, কি কি অপব্যাখ্যা সেটা আপনারা কোনোদিন ধরিয়ে দিতে পারলেন না। মুমিন মানেই হলো মোহাম্মদ, যেমন উম্মি ছিল, নিরক্ষর ছিল, ডাকাত ছিল, ডাকাত মোহাম্মদ ছিল সাধারণত অশিক্ষিত বলে, কিন্তু সে অবশ্য অশিক্ষিত ছিল না, লেখাপড়া জানতো। যেটা দেখা যাচ্ছে সাবরিনা ওয়াইজ। হ্যাঁ আপু বলেন, কেমন আছেন? জি ভালো। একটা কোশ্চেন ছিল যে উম্মে হানির ঘরে যে পুরুষ মানুষ, হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ বলেন, এই ডিফারেন্সটা কি কোথায় পাওয়া যাবে, এটা এক্স্যাক্টলি কোথায় পাওয়া যাচ্ছে আর কি কথাটা? এটা যদি আপনি বুখারীতে মিরাজের হাদিস আছে সেখানে খুঁজলে পাবেন, এরপরে আপনি যদি এই যে সূরা বনি ইসরাইল বা সূরা ইসরা নামে যে সূরাটা আছে কোরআনে, ওই সূরাটা এবং হলো সূরা নাজম, সূরা নাজম নামে একটা সূরা আছে, এই দুইটা সূরার আপনি যদি শানে নজুল দেখেন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি, তাফসীরে বাইজাবি, না তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাবারি, তাফসীরে কুরতুবি, এই কয়টা তাফসীরের কিতাব যদি আপনি দেখেন, তাহলে সেখানে আপনি হাদিসের বর্ণনা সহ মিরাজের পুরো ঘটনাটা পেয়ে যাবেন। আচ্ছা একটু আমাকে হ্যাঁ বলুন আরেকবার যদি একটু নামগুলা বলেন। সূরা ইসরা, হ্যাঁ সূরা ইসরা, এই সূরারই আবার আরেকটা নাম হলো সূরা বনি ইসরাইল, আপনি অবলিক দিয়ে লিখে রাখেন সূরা ইসরা বা সূরা বনি বনি ইসরাইল এই সূরাটা। আর সূরা নাজম কত নাম্বার মনে আছে তো বলতে পারবেন নাকি? না বুখারীর হাদিস নাম্বারটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তো বুখারীতে আপনি ইসরার অধ্যায় আছে সেখানে সার্চ করলে পাবেন। আর সবচেয়ে ভালো হয়, সবচেয়ে সহজ হলো আপনি কোরআনে যে সূরা ইসরা আছে বা সূরা যে বনি ইসরাইল, এই সূরার যে তাফসীর আছে ওই তাফসীরে ইবনে কাসিরে আপনি গিয়ে বুখারীর হাদিসগুলো পেয়ে যাবেন, বুখারী এবং মুসনাদে আহমদের অন্য অন্য হাদিসগুলো পেয়ে যাবেন, যে হাদিসে মেরাজের বর্ণনা আছে এবং সেখানে হাদিস নাম্বার সহই আপনি পেয়ে যাবেন। তখন আপনি চাইলে ওই তাফসীর থেকে সেই হাদিস নাম্বার ঘেটে চাইলে আপনি আরো বেশি ওভার শিওর হওয়ার জন্য সরাসরি বুখারীতে ঢুকতে পারবেন ওই হাদিস নাম্বার সার্চ করে। ভালো থাকবেন, এবং যারা আলেম যদি হয় সবচেয়ে ভালো হয়, আলেমদের আলেমরা গালাগালি করবেন এটা জানি, আলেমরা হলো টেনা পেঁচাবে জাকির নায়েকের মতো। আজকে যে আপনারা দেখছেন জাকির নায়েক টেনা পেঁচানো জাকির নায়েক, একটা জিনিস আপনাদের সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, জাকির নায়েকের চেয়েও বেশি টেনা পেঁচাতে পারে বাংলাদেশ এবং সারা পৃথিবীর সব আলেমরা, এবং জাকির নায়েক যতটা টেনা পেঁচাতে পারে তার চেয়ে বেশি টেনা পেঁচানো প্রত্যেকটা আলেমকে মাদ্রাসায় শেখানো হয়, যেন আমাদেরকে শেখানো হয়েছে যে সাধারণ মানুষকে কোরআন পড়তে দিও না, সাধারণ মানুষকে যদি কোরআন পড়তেও হয় তা যেন কোনো আলেমের নিগরানিতে হয়, মানে আলেমের মাতাহাতে বলে আরবিতে, আলেমের মাতাহাতে বা আলেমের নিয়ন্ত্রণে হয়, যেন আলেম সেটাকে নিয়ন্ত্রণ করে, না হলে তারা নষ্ট হয়ে যাবে, কোরআন পড়লেই মানুষ নষ্ট হবে। এবং যত অপব্যাখ্যা সাধারণ মানুষকে দেয়া যায় সেগুলো সবই কমই মাদ্রাসার প্রত্যেকটা স্টুডেন্টকে শেখানো হয়, আমিও সেগুলো শিখেছি। এখন দেখি জাকির নায়েক যে সমস্ত লেকচার দেয়, যে সমস্ত তেনা পেঁচানো গোজামিল দেয়, সেই গোজামিলগুলো সবই আমি জানি, ওগুলো তো আমাদেরকে শেখানো হয়েছে, কিন্তু জাকির নায়েক বেশি জনপ্রিয় হয়েছে কারণ যেহেতু ডাক্তার মানুষ, মানে ডাক্তার দাবি করে সে নিজেকে, তারপরে কলেজ ভার্সিটি লেভেলে এবং আন্তর্জাতিক লেভেলে সৌদির টাকায় সে বেশ অনেক পরিচিতি পেয়েছে, যার কারণে তার কথাগুলো স্প্রেড হয়েছে বেশি, বাকি ওই ধরনের তেনা পেঁচানো সবাই আমরা জানি।
তেনা পেছানো হইলে খুব ভালোই হইতো। একজন মন্তব্য করেছেন, জাকির নায়ক ইজ এ টেরোরিস্ট। হ্যাঁ, জাকির নায়ক টেরোরিস্ট, এটা তো সত্যি কথা। যে টেরোরিস্ট টেরোরিজমের যে সমর্থন করে সে তো অবশ্যই টেরোরিস্ট। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, নিরাপদ থাকুন।